রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক বিশৃঙ্খলায় টালমাটাল শ্রীলঙ্কা। ঋণের ভারে জর্জরিত দেশটির মানুষ বর্তমানে চরম দুর্ভোগে। শ্রীলঙ্কার আজকের এই পরিস্থিতি বিশ্বব্যাপী ভাবিয়ে তুলেছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শ্রীলঙ্কার মতো ঋণ খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি দেশ। আর্জেন্টিনার মাথায় বর্তমানে বিপুল ঋণের বোঝা। অর্থনীতিবিদরা বলছেন দেশটিকে ১৫,০০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণও কমে এসেছে বিপজ্জনক হারে। ২০২৪ সাল পর্যন্ত কাজ চালিয়ে নেয়ার মতো পর্যাপ্ত ঋণ আর্জেন্টিনা সরকারের কাছে নেই। রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেন নানামুখী সংকটে ভুগছে। দেশটিকে প্রায় ২,০০০ কোটি ডলারের ঋণ পুনর্গঠন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী সেপ্টেম্বরে দেশটিকে ১২০ কোটি মার্কিন ডলার ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। ঘাটতি বাজেট এবং সরকারি কর্মীদের মজুরিতে বিশ্বের সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুলোর একটি তিউনিশিয়া। ঋণ পুনর্গঠনের জন্য আফ্রিকার কয়েকটি দেশ IMF এর সঙ্গে দেন দরবার করছে। তিউনিশিয়া তাদের মধ্যে সবথেকে ঝুঁকিতে রয়েছে। মিশরের ঋণ ও জিডিপির অনুপাত প্রায় ৯৫% কাছাকাছি। মুদ্রা পাউন্ডের ১৫% অবমূল্যায়ন করেছে। আগামী ৫ বছরের ব্যয় মেটাতে মিশরের ১০,০০০ কোটি মার্কিন ডলার নগদ অর্থের প্রয়োজন পড়বে। পাকিস্তান চলতি সপ্তাহে IMF এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯৮০ কোটি মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। গত সপ্তাহে পাকিস্তানের মুদ্রার রুপির রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। এদেশগুলোর পাশাপাশি ইথিওপিয়া, ঘানা, ইকুয়েডর, নাইজেরিয়া, এলসালভাদর, কেনিয়ার অর্থনৈতিক অবস্থাও নাজুক। তবে বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজার কিছুটা স্থিতিশীল হলে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল এগিয়ে আসলে দেশগুলো ঋণ খেলাপি হওয়া থেকে বাঁচতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ, ঢাকা।